বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের আওতাধীন ক্যাডার ও নন ক্যাডার সহ বিভিন্ন পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় গ্রেপ্তার 17 জনের একজন সৈয়দ আবেদ আলী জীবন। তিনি পিএসসির গাড়ি চালক ছিলেন। আবেদ আলী গ্রেপ্তার হওয়ার পর তার গ্রামের বাড়ি মাদারীপুরের ডাসার এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। স্থানীয়রা জানান, দরিদ্র পিতামাতার সন্তান আবেদ অভাবের কারণে মাত্র 8 বছর বয়সেই ঢাকায় যান। বিভিন্ন সময় কুলির কাজ করতে হয়েছে তাকে। এক সময় গাড়ি চালানো শিখে চাকরি নেন পিএসসিতে। গাড়ি চালকের পাশাপাশি জড়িয়ে পড়েন পিএসসির প্রশ্ন ফাঁস চক্রের সঙ্গে। প্রশ্ন ফাঁসের সাথে জড়িত হয়ে বানিয়েছেন বিপুল সম্পদ। দামি বাড়ি গাড়িতে বিলাসবহুল জীবনযাপন করেন আবেদ আলী ও তার পরিবার। আবেদ আলী মাদারীপুরের ডাসার উপজেলার পশ্চিম বোতলা গ্রামের মৃত আব্দুর রহমান মীরের ছেলে। এলাকায় তিনি মানুষের কাছে পরিচয় দিতেন শিল্পপতি হিসেবে। সেখানকার কেউ জানতেন না তিনি ড্রাইভারের চাকরি করেন। সবাই জানতেন আবেদ আলী সচিবালয়ে চাকরি করতেন। অবসর নেওয়ার পর তিনি ঢাকাতে রিয়েল এস্টেট ব্যবসা করছেন। বিপুল সম্পদ গড়ার পর আবেদ আলী নিজের বংশ পরিচয়ও মুছে ফেলেছেন বলে জানান স্থানীয়রা। মীর বংশের পরিবর্তে তিনি নামের আগে সৈয়দ পদবি যুক্ত করেন। সে আসলে অরিজিনালি সৈয়দ না, আমাদের ডাসার উপজেলায় যে সৈয়দ পরিবারের যে একটা মানহানি করছে, সে মীর বংশ হইয়া কেন সে সৈয়দ লাগাইল, এটার কারণ কি? এটা খুব গোপন মানে নিখুঁতভাবে খতিয়ে দেখা উচিত, কেন সে আমাদের সৈয়দ পরিবারকে হেয়কর্ণ করলো। গত কয়েক বছর ধরে এলাকায় প্রচুর দান ও সেবামূলক কাজ শুরু করেন আবেদ। তার লক্ষ্য ছিল উপজেলা পরিষদের চেয়ারম্যান হবেন, এজন্য প্রচারণাও করেন। স্থানীয়দের ভাষ্য, কোটি টাকার গাড়িতে চড়ে গণসংযোগ করেন আবেদ আলী ও তার ছেলে সোহানুর রহমান সিয়াম। বিল্ডিং তো দেখেন, এই একটা করছে আর ঢাকা কি করছে বাবা, হ্যাঁ তোর জানি না, লোক ভালো, আমাকে দেশে কোনো খারাপ কাজ করে নেই আর কইতেও পারুন না। আবেদ আলী তার গ্রামের বাড়িতে কোটি টাকা খরচ করে বিলাসবহুল বাড়ি বানিয়েছেন। বাড়ির পাশে নির্মাণ করেছেন মসজিদ। এছাড়া রাস্তার পাশে সরকারি জমি দখল করে গরুর খামার ও মার্কেট নির্মাণ করেছেন বলেও জানা গেছে। উপজেলার পান্তাপাড়া ও পূর্ব বোতলা গ্রামে কিনেছেন বিপুল সম্পদ। স্থানীয়রা জানান, ঢাকায়ও আবেদের একাধিক বাড়ি রয়েছে। কুয়াকাটায় রয়েছে 3-স্টার হোটেল। এদিকে আবেদ আলীর অবৈধ সম্পদের বিষয়ে উপজেলা প্রশাসন অনুসন্ধান শুরু করবে বলে জানিয়েছেন মাদারীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা। এছাড়া দুর্নীতি দমন কমিশনের মাদারীপুর সমন্বিত কার্যালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, বিষয়টি নিয়ে কেউ অভিযোগ দিলে প্রধান কার্যালয়ের সঙ্গে যোগাযোগ করে অভিযুক্তদের বিরুদ্ধে অনুসন্ধান করা হবে।